আসসালাম ভাই আপনি বলেছেন আপনি যে প্রতিষ্ঠানে থাকেন সে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনি ড্রাইভিং করেন আর এই দায়িত্ব হিসেবে আপনি অনাসাইফ ফরমানদের বা বিভিন্ন অফিসারদেরকে আপনি রেখে আসেন এয়ারপোর্টে তখন তারা বাড়তি কিছু খেদমত করেন ওই তাদের ওই লাগেজ টাগেজ ধোয়া বোয়া করে দেন তো এমনি খুশি হয়ে তারা কিছু দেয় বিশ ত্রিশ টাকা তো এটা নেওয়া যাবে কি না হ্যাঁ এ বিষয়ে বলবো আবিল্লাহ তৌফিক আপনি যেহেতু দায়িত্বশীল আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ড্রাইভিং করার এবং ড্রাইভারদের সাধারণত যদি এরকম নিয়ম থেকে থাকে যে এই খেদমতগুলি তারা করবে লেগায় উঠানা মাইতে দিই তো এগুলি বলা যেতে পারে ফিক্সড হয়ে গেছে দাম দেওয়াই আছে কাজে বাড়তি এটা তারা যেটা দিচ্ছে এটা সন্দেহমুক্ত হওয়ার জন্য যারা দায়িত্বশীল আপনার তাদের থেকে অনুমতি নিলে হবে ইনশাল্লাহ বা যদি জানেন যে না তারা কিছু মনে করবে না যেমন এখানে বললেন যে ফরম্যান আপনার দায়িত্বশীল আপনার উপরের তো সে নিজেই কি আপনাকে দিয়ে থাকে মাঝে মধ্যে কোথাও গেলে তো যদি এরকম অনুমোদন থাক থেকে থাকে সাইলেন্ট অনুমোদন সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করা যায় এক কথায় আপনার যারা বস অর্ধতন বস তাদের অনুমোদন সাপেক্ষে হলে এটাতে সন্দেহ থাকবে না ইনশাল্লাহ সে অনুমোদন প্রত্যক্ষভাবে হতে পারে পরোক্ষভাবে হতে পারে আশা করা যায় এরকম অনুমোদন থাকলে সমস্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহ